আবারও গোপন খবরের ভিত্তিতে সাফল্য পেল আম্বাসা থানার পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করা হল প্রায় উনিশশো ষাট কেজি গাঁজা মঙ্গলবার রাতে আমবাসা বেদবাগান এলাকায় পুলিশের নাকা চেকিং পয়েন্টে সন্দেহভাজন একটা দূরপাল্লার লরি থেকে উদ্ধার হয় গাঁজাগুলি এই ঘটনায় জড়িত পুলিশ লরি চালককেও আটক করে অভিনব পদ্ধতিতে নিয়ে যাওয়া গাঁজার প্যাকেটগুলি উদ্ধার করে পুলিশ রাবার শিটের মাধ্যমে প্যাকিং করে গাঁজাগুলি বহিরাজ্যে নিয়ে যাওয়া হচ্ছিল যার বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা হবে বলে জানা গিয়েছে